সদ্য সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্টির নেতৃত্বরা, এবং আমার আগে বলেছেন আমাদের কমরেড, আমাদের ভাই আইনজীবী সায়ন ব্যানার্জি। কিছুক্ষণের মধ্যে সেলিম দা এখানে উপস্থিত হবেন, আমাদের পার্টির রাজ্য সম্পাদক। তিনি বলবেন এবং তার কাছ থেকে আগামী দিনের আমাদের গোটা রাজ্য জুড়ে যে লড়াইয়ের বার্তা, সেই লড়াইয়ের বার্তা গোটা উত্তর চব্বিশ পরগনার এবং অবশ্যই বরানগরের প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা কমরেডের কাছে আরও দৃঢ়তার সাথে পৌঁছে দেবার জন্য যে কাজ, সেই কাজ আমাদেরকে করতে হবে। কিন্তু আজকের এই বরানগরের সভা, এই বরানগরের সভাতে দেখে আমার যা মনে হচ্ছে, গত বছর ১৯শে ডিসেম্বর এই বরানগরেই আমরা স্বাধীনতার ৭৫ বছর উদযাপন করার এবং আমাদের লড়াই আন্দোলনকে আরও তীব্র করার জন্য এরকমই কোনো একটা রাস্তায় আমরা যুব সংগঠনের পক্ষ থেকে আমরা সভা করেছিলাম, যে সভাতে আমরা শপথ নিয়েছিলাম যে এই দেশের অখণ্ডতা, এই দেশের সার্বভৌমত্ব এবং এই দেশের বৈচিত্র্যকে, বহুত্ববাদকে রক্ষা করার জন্য জান কবুল আপোষহীন মতাদর্শের প্রতি অবিচল থেকে আমাদের এই লড়াই চলবে। আর এই লড়াই প্রত্যেকটা দিন শক্তিশালী হয়েছে, এই লড়াই প্রত্যেকটা দিন আরও প্রাণ পেয়েছে, এই লড়াই প্রত্যেকটা দিন আরও তীব্র গতিতে এক পা করে এগিয়েছে, নিজেদের পায়ের নিচে জমিটাকে শক্ত করেই। আর এই কাজ আমাদের সমস্ত কমরেডরা একসাথে মিলিতভাবে করেছে। ইসিলিয়ে আজ কা যো সভা, এই সভা সে বস এক হি বাত আ রহা হ্যায় ইয়াদ মে, কি এসে জিও অর জিনে মে এসা নাম রখো, এসা কাম রখো কি হম লোগো কো দেখ কে দুশমন কা দিল মে ডর অর দুঃখ আর ব্যথা তার যাতে জন্ম হয়, মানে জ্বালা উৎপন্ন হয়। আজকের এই বরানগরের এই জ্বালা উৎপন্ন অবশ্যই হয়েছে, কিন্তু আমরা এটুকু বলতে পারি আজকের এই সরকারি সিস্টেমে, আজকের এই গোটা ভারতবর্ষ পশ্চিমবঙ্গের সিস্টেমে বুকে ব্যথা হোক, বুকে জ্বালা হোক, অন্তত বুকে অ্যান্টাসিড আর পুরনো দামে পাওয়া যাবে না, ও দাম বেড়ে গেছে, এদেশের সরকার আপনার স্বাস্থ্যের আর কোনো দায়িত্ব নেবে না। তাই তাদেরকে অ্যান্টাসিড, তাদেরকে ওষুধ, তাদেরকে কি পথ্য আপনারা পাঠাবেন সেটা আপনাদেরকে ঠিক করতে হবে। কারণ এ দেশের বামফ্রন্টের সরকার ছিল, লাল ঝান্ডার সরকার ছিল, তারা দু টাকার টিকিটে ট্রিটমেন্টের ব্যবস্থা করেছিল, আর আজকে জ্বর জ্বালা গ্যাস অ্যাসিডিটিতে হসপিটালের ভেতরে দু টাকার টিকিটে চিকিৎসা তো হবে, কিন্তু স্বাস্থ্যসাথীর কার্ডে আপনি সেখানে কোনো ওষুধ কোনো পথ্য পাবেন না। আর জ্বর জ্বালা ফুসকুড়ি হলে তো বাদই দিন, যতক্ষণ না হাত পা ভেঙে যাচ্ছে, আর যতক্ষণ না পর্যন্ত অ্যাক্সিডেন্ট হচ্ছে, আর যতক্ষণ না পর্যন্ত বড় রোগ হচ্ছে, হসপিটালের বেড আপনি পাবেন না, নেই। পরিস্থিতিটা খুব খারাপ। তাই এই লড়াইয়ের বার্তাকে প্রত্যেকটা পরিবারে নিয়ে যাবার জন্যই আমাদের এইসব সভাগুলো চলছে। বব মার্লের নাম শুনেছেন কিছুদিন আগে যাদবপুরের এক সভাতে যাবার সময় আমি এই কথাটা শুনেছিলাম যে বব মার্লে ছিলেন একজন প্রখ্যাত বিখ্যাত শিল্পী। ১৯৭২-১৯৭২ জামাইকাতে যখন গৃহযুদ্ধ চলছিল, সেই গৃহযুদ্ধের বিরুদ্ধে মানুষের জীবনে শান্তি সুস্থিতি, একে অপরের প্রতি অখণ্ডতা সম্প্রীতি ভালোবাসার পরিবেশ নিয়ে আসার জন্যে বব মার্লে ঠিক করেছিলেন যে সেখানে একটা কনসার্ট তৈরি করবেন, কনসার্ট উপস্থাপন করবেন, যে কনসার্টটা হবে শান্তির কনসার্ট। কিন্তু ঠিক কনসার্টের দুদিন আগে বব মার্লেকে গুলি করে দেওয়া হলো, আর সেই গুলি খাওয়ার পরে একা তিনি গুলি খেলেন না, তার স্ত্রী এবং তার সাথে একজন তার ঘনিষ্ঠ আত্মীয়, তার নিজের বন্ধু, তিনিও গুলি খেলেন। কনসার্টের ঠিক দুদিন আগে তাকে হসপিটালাইজড করতে হলো, হসপিটালে থাকা সময়কালেই কনসার্টের দিনও উপস্থিত হলো। জামাইকার মানুষের সম্মতিতে, জামাইকার মানুষের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য এই কনসার্ট ছিল। সেই কনসার্টে যেদিনকে উপস্থাপিত হবে সেদিনকে বব মার্লে হসপিটালে, তিনি তখন বেড থেকে উঠে বলছেন যে আমাকে কনসার্টে যেতে হবে, তার স্ত্রী বলছেন যে না যাওয়া যাবে না, তুমি অসুস্থ, ডাক্তারবাবুরা বলছেন যাওয়া যাবে না,
মিডিয়া বলছে তার বন্ধু বান্ধবরা বলছেন যে যাওয়া যাবে না। সেদিনকে বব মারলে একটা কথা বলেছিল যে গোটা দুনিয়াটাকে যারা খারাপ করতে চাইছে তারা যখন একটা দিনও ছুটে নিচ্ছেন না তো আমি কি করে একটা দিন একটা মিনিট একটা সেকেন্ড ছুটি নিতে পারি। তাই যারা আমাদের কর্মীরা আছেন, তাই যারা আমাদের কমরেডরা আছেন, যারা বামপন্থায় বিশ্বাস করছেন, যারা সমাজতন্ত্রের প্রতি অবিচল হয়ে এই সমাজতন্ত্রকে নিয়ে আসার জন্য প্রকৃত বামপন্থী হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই আন্দোলন করতে চাইছেন, আপনাদের কাছে আমাদেরও আবেদন, নিজেরাও এই কাজে অটুট থাকবো, আপনাদের কেউ এই কাজে অটল থাকার জন্য আপনাদের কাছে অঙ্গীকার করছি এবং প্রত্যাশাও রাখছি যে আমাদের কাজে কোথাও একদিন এক মিনিট এক সেকেন্ডে ছুটি রাখা যাবে না। অক্লান্ত পরিশ্রম করতে হবে, পৌঁছে যেতে হবে মানুষের বাড়িতে, গ্রামে গঞ্জে বাংলায় বস্তিমে চৌরায় মে পাড়া মে মহল্লা মে ও লোক ঘুম রে হ্যাঁ আর ঘুমতে ঘুমতে বস এই প্রচার কর রে হ্যাঁ কে গোটা দুনিয়াটার মধ্যে আমাদের দেশ যেদিনকে স্বাধীন হয়েছিল সেদিনকে পাকিস্তান একটা ইসলামিক রাষ্ট্র তৈরি হয়েছিল তো ভারতবর্ষকেও একটা হিন্দু ধর্মের রাষ্ট্র তৈরি করে দিতে হবে। আর তার জন্য হিন্দু হিন্দি হিন্দুস্থানকে সামনে রেখে তারা লড়াই করতে চাইছে। গোটা দেশের মূল মূল জায়গাগুলোতে আরএসএসের লোকজনদেরকে বসাতে চাইছে। কঠিন পরিস্থিতি, মগজের দখল কাদের পক্ষে থাকবে তার লড়াই, কিউবা সমাজতন্ত্রকে সামনে রেখে লড়াই করে যাচ্ছে। প্রতি হাজার জনে 8 জন ডাক্তার, আর যে আমেরিকার বিরুদ্ধে লড়াই করছে সেখানে প্রতি হাজার জনে 2 জন ডাক্তার। একটা ছোট হাতের তালুর মতো একটা দেশ সমাজতন্ত্রের পক্ষে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রকৃত বামপন্থী রাস্তা লড়াইয়ে মানুষের স্বাস্থ্য, মানুষের শিক্ষা, মানুষের বাসস্থান, মাথার উপরে ছাদ, পেটে ভাত, হাতে কাজ এবং মানুষকে এক রাখার জন্য আমেরিকার লাল চোখের সামনে দাঁড়িয়ে লড়াই করছে আর লাল ঝান্ডাকে উড়িয়ে দিয়ে লড়াই করছে। কঠিন, আমরাও চাইছি যুব আন্দোলনের একজন কর্মী হিসাবে আমরাও খেটে খেতে চাইছি, রোজগার করতে একটু জায়গা চা রে হ্যাঁ হ্যাঁ আমরা জানতে হ্যাঁ নৌকরি সবকো নেই মিল সকতা হ্যাঁ আমরা জানি। গোটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ব্যবস্থা যেদিকে যাচ্ছে সেদিকে প্রোডাকশন ইউনিট ম্যানুফ্যাকচারিং ইউনিট বন্ধ হচ্ছে। তাই তো 160টা কয়লা খনি বন্ধ হয়ে গেলে এই সায়ন এতক্ষণ বলছিল মিমির কথা, এই মিমি দেব থেকে শুরু করে বাসুদেব আচারিয়াকে 9 বার সংসদ থাকার পরেও যে মুনমুন সেন হারিয়ে দিল, আর আজকে আসানসোল থেকে যিনি ভোটে জিতেছেন জিসকা নাম শত্রুঘ্ন সিনহা হ্যায় জিনসকা এক হি ডায়লগ ফেমাস হ্যায় খামোশ লেকিন আজ ও ভি আগর তৃণমূল কা ঝান্ডা লেকর পার্লামেন্ট মে যাতে হ্যায় তো 160টা কয়লা খনি বন্ধ করার যখন নোটিশ আসেন তখন ডায়লগটা নিজের উপরে অ্যাপ্লাই করেন আর খামোশ হয়ে বসে থাকেন, কোনো কথা বলেন না মুখ থেকে। কাজের জায়গা সংকুচিত হচ্ছে, কারা চাকরি করবে এখানে, চাকরির জায়গাতে সংকুলন হচ্ছে কি না, খেটে খাবার জায়গা পাবো কি না, আর যদি কাজ না করতে পারি তাহলে এই সংস্থাগুলো কোথায় যাবে। বাস 4 আদমি ये पूरा देश चला रहे हैं, 4 আদমি और चारों के चारों गुजराती है, दोनों देश बेच रहे हैं और दोनों देश को खरीद रहे हैं, बस इसी में ये देश चल रहे हैं। कोयला खनि, पेट्रोलियम खनि, দেশের সম্পদ রেল, বিএসএনএল, নদী নালা জঙ্গল পাহাড় পর্বত, ফসল, ওষুধ, ডাক্তার, কত মেধা, এমনকি মিডিয়া পর্যন্ত বেচে দিচ্ছে আর কিনে নিচ্ছে তারাই। তার প্রতিবাদে কে কথা বলবে, কেউ পারবে কেউ না। আপনাদেরকে ইয়াদ হোগা এসে হি এক তো মহিনা থা নভেম্বর কা, উস নভেম্বর কা মহিনা মে দেশের সরকার নোটবন্দি ঘোষণা করেছিল, আর তার মা 4000 টাকার জন্য ব্যাংকের লাইনে দাঁড়িয়েছিল, আর উসি কা কুলাঙ্গার বেটা আজকে 1,35,00,000 টাকার সাল গায়ে দিয়ে বলছে হাম তো ফকির হ্যাঁ ঝোলা উঠা কর চল জায়েঙ্গে। আর আজকে যখন আসানসোলে শুভেন্দু অধিকারী কম্বল বিলি করতে যাচ্ছেন তখন শুধুমাত্র পায়ের চাপে ভিড়ে সেখানে চাপা পড়ে মরে যাচ্ছে যারা ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে, আসানসোল পুরুলিয়ার ঠান্ডার মতন জায়গাতে তখন সেখানে কম্বল নিতে গিয়ে মারা পড়ছে। গরিবি দেখাকর
গরীব লোকদেরকে মারার জন্য রাস্তা তৈরি করছে। কে কথা বলবে এর বিরুদ্ধে? পার্লামেন্টের ভেতরে যারা বসে আছে, বিধানসভার ভেতরে যারা বসে আছে, কারা বসে আছে? কি করে এই নীতি তৈরি হয় যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মানুষের খেতে খাবার জন্য, কাজ পাওয়ার জন্য, মাথায় ছাদ পাওয়ার জন্য রাস্তায় লাইনে দাঁড়াতে হবে? কিসের জন্য এই নীতি ঠিক হয়? কারা এই নীতি নির্ধারণ করছে যে কয়লা থেকে বিদ্যুৎ, বিদ্যুৎ থেকে ওষুধ, ওষুধ থেকে চাল ডালের দাম বেড়ে যায় আর কেরোসিন তেলের দাম বেড়ে যায়? আর এই নীতি যারা নির্ধারণ করছে তাদের বিরুদ্ধে কারা কথা বলছে? কারা বিরুদ্ধে কথা বলবে? যারা বিরুদ্ধে কথা বলবে তাদের ওই গার্ডস আছে নাকি? নেই। বলেছে যে কয় মিনিটের সাক্ষাৎকার আর কেন মিটিং করছে? আমরা চটুল কথায় যেতে চাইছি না। আমরা আপনাদেরকে বলবো, নিজেদের বুকে হাত রেখে ভেবে দেখুন, যারা মিটিং করছে তাদের কেন মিনিটসের খাতা হবে না, কেন এজেন্ডা থাকবে না যে কোন বিষয়ের উপরে মিটিং হলো, কেন মিটিং এর আগে প্রেস বিবৃতি হবে না, কেন মিটিং এর পরে প্রেস বিবৃতি হবে না, কেন? কোন পুছেগা সবাই? ইয়ে মিডিয়া, ইনকা ইতনা ধক হ্যা, ইতনা কলেজা মে দম হ্যা, নেই হ্যা? চীন অহংকার কে সাথ ইয়ে বল রহে হ্যা কে দেখো আমাদের আর মানুষ লাগে না, রোবট কে বসিয়ে দিয়েছি, ও অহংকার করে। আর আমরা অহংকার করে বলছি, তোমরা তো রোবট কে বসিয়েছো, আমরা তো জলজান্ত রিপোর্টার মানুষগুলোকে রোবটে পরিণত করে দিয়েছি যে পুঁজির দালালি করার জন্য মানুষের বিরুদ্ধে আর পুঁজির পক্ষে কথা বলছে। নেই সময়, কঠিন সময়ের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। নেই বুঝিয়ে গেছে বল কি, যে ডিমনিটাইজেশনের জন্য আর যে জিএসটির জন্য এই ছোট ছোট ব্যবসাগুলোর ক্ষতি হয়ে গেল, পশ্চিমবঙ্গে 56,000 সামনে মাঝখানে কারখানা বন্ধ হয়ে গেছে, যে কারখানাগুলো খুলবে কিনা কেউ জানে না, এই উত্তর চব্বিশ পরগনার যে শিল্পাঞ্চলের জায়গাগুলো জুট মিল থেকে শুরু করে ছোট ছোট রং, গ্রিন, সিমেন্ট, গুল, কয়লা দিয়ে যে ছোট ছোট কারখানা ফ্যাক্টরিগুলো হয়, সেই ফ্যাক্টরিগুলো কোথায় যাবে? বন্ধ হয়ে গেল। কারা এর জন্য কথা বলবে? কারা এর বিরুদ্ধে কথা বলবে? কারো মুখে কোনো কথা নেই। ডিমনিটাইজেশন জিএসটির জন্য কি বলেছিল? 2000 টাকার নোট, 4,28,000 কোটি টাকার 2000 টাকার নোট কোথায় গেল? ব্যাংকেও পাওয়া যাচ্ছে না আর এটিএম থেকেও বেরোচ্ছে না, কোথায় গেল নোটগুলো? আইডিবিআই ব্যাংক এই ব্যাংককে বেচে দিচ্ছে, যে জায়গাটা লাভজনক থাকবে সেই জায়গাটা আম্বানি আদানিদেরকে বেচে দেবে, আর যে জায়গাটা লসে চলবে সেই জায়গাটা ভারতবর্ষের সরকার বলবে যে দেখো লসে তো চলছে, আমি তো চালাতে পারছি না। ব্যাংক, কয়লা খনি, অয়েল কর্পোরেশন, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা, দেশের আভ্যন্তরীণ বাণিজ্য, দেশের বৈদেশিক বাণিজ্য, এই জায়গাগুলোতে যেখানে কাজের জায়গা ছিল, খেতে খাওয়ার জায়গা ছিল, সেই জায়গাগুলো আজ কোথায় গেল? কেউ প্রশ্ন জিজ্ঞেস করবে না, কেউ না। ভোট আসবে, ভোট যাবে, মানুষ মিটিং মিছিল করবে, চলে যাবে। সবসে বড় লোকতন্ত্র হ্যায় ইস দেশ কা, একটা মিটিং করতে গেলে পারমিশন চাই, বিনা পারমিশনে মিটিং করতে দেবে না। পুলিশ বলছে পারমিশন এফটিআরের মধ্যেই নেই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের সরকারি শাসন ব্যবস্থা ঠিক করে দিয়েছে, পুলিশ এলাকার দাদা হিসাবে কাজ করবে, জুলুমবাড়ি হিসাবে কাজ করবে, এর বিরুদ্ধে কেউ কথা বলবে না। পশ্চিমবঙ্গের ছাত্র যুবরা দেখিয়েছে ইনসাফ সভা করার জন্য মিথ ভেঙে দিয়েছে, ধর্মতলা ইনসাফ সভা করতে গিয়ে যে সুদীপ্ত, মইদুল, আনিসরা খুন হয়েছে, আর এই খুনের প্রতিবাদ করতে গিয়ে যদি আমরা সভা করতে চাই তাহলে আইনের নিচে হয় আদালত, আদালতের রূপ নিচে, কখনো আইন নয়, তাই আমরা পারমিশন চাইনি, বিনা পারমিশনে ধর্মতলাতেই সভা করেছি, আর সেই সভাতে মানুষ নিজেদের কথা বলেছে। মানুষ, তাহলে শেষ কথা মানুষ বলবে। জ্যোতিবাবুও তাই বলতেন যে মানুষ শেষ কথা বলবে, মানুষই ইতিহাস রচনা করবে। কিন্তু মানুষ কার বিরুদ্ধে ইতিহাস রচনা করবে? কার বিরুদ্ধে? শিক্ষা ব্যবস্থা, হ্যাঁ বামফ্রন্টের সরকার ছিল, সর্বনাশ করে দিয়েছে।
কারণ আমাদের কোনো কর্মীদের কপাল চকচক করে ডিআর লটারিতে আমাদের টাকা ওঠেনি। বামফ্রন্টের সরকার ছিল, সর্বনাশ করে দিয়েছে। আমাদের নেতা মন্ত্রীদের বাড়ির মেয়েরা টিকটক করে ফেল করে সাদা খাতা জমা দিয়ে চাকরি পায়নি। বামফ্রন্টের সরকার সর্বনাশ করে দিয়েছিল। যে হসপিটালে কুকুরের ডায়ালিসিস হয়নি, বামফ্রন্টের সরকার সর্বনাশ করে দিয়েছিল। যেই পশ্চিমবঙ্গের মেয়েরা স্কুলের মাস্টারমশাই চেয়ারে বসেছিল, মাস্টারমশাইকে সম্মান ছিল না, মাস্টারমশাইদের সাথে লোকে মেয়ের ভিড় দিত না। আর যে পুলিশরা আজকে আপনার পায়ের জুতো, কোমরের বেল্ট আর মাথার হেলমেটের জন্য রাস্তায় ছুকছুক করতে থাকে, আর সিভিকদেরকে এগিয়ে দিয়ে সাইডে দাঁড়িয়ে থাকে, আর সিভিকরা লাঠি দিয়ে দাঁড় করিয়ে বলে স্যারের সঙ্গে একটু দেখা করে নিন, আপনার ড্রাইভিং লাইসেন্স থাকুক আর না থাকুক, পকেটে টাকা থাকলে আপনি বাইক নিয়ে যে কারো খুশি চলে যেতে পারেন। এই পুলিশদেরকেও লোকে বিয়ে দিত না, যাদের বেতন কম, সামাজিক মর্যাদা তৈরি করেছিল লাল ঝান্ডার সরকার। মাস্টারমশাইদের বেতন বাড়িয়েছে, পুলিশের বেতন বাড়িয়েছে, সামাজিক মর্যাদায় প্রতিষ্ঠা করেছে, নিজের বেতন বাড়ায়নি। আজকে তৃণমূলের সরকার বিধায়কদের মন্ত্রীদের নিজেদের বেতন বাড়িয়েছে। আজকে আমাদের রাজ্যের মন্ত্রীদের বেতন 1,32,000 টাকা, আর আইসিডিএসে যারা কাজ করছে রাঁধছে, মিড ডে মিলে যারা রান্না করে, যারা এই আবাস যোজনার বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছে, তাদের বেতন বলছে তোমাদের বেতন বাড়াতে পারবো না। কেন বলছে? ভাড়ে মা ভবানী, টাকা নেই, নেই টাকা, কি হবে চাকরির তালে? যারা চাকরি করছে তাদের বেতন নেই, আর এই রাজ্যের মন্ত্রীদের বিধায়কদের বেতন বাড়ছে। বামফ্রন্টের সরকার ছিল, আর বামফ্রন্টের সরকার এইসব কাজ করে কোন দয়া দাক্ষিণ্য নীতি এইসব করেনি। ইয়ে ইনসান কা, আদমিও কা, পশ্চিম বঙ্গাল কা জনতা কা ইহি ডিমান্ড থা কে পেট পুরে খেতে পারি যাতে। কিন্তু আজকে ভারতবর্ষে বিজেপির সরকার বলছে পেট পুরে পরে খাবে, প্রথমে পায়খানাতে আগে হেগে নাও, তারপরে কথা দেখা যাবে, রেশন ব্যবস্থা তুলে দাও আর স্বচ্ছ ভারত অভিযান হবে। বেসিক নিডসের জায়গায় মানুষের কাজের সমস্যা, দুর্গতি, ভবিষ্যতের দুর্দশাগুলোকে সামনে চলে আসছে, চর্চা হচ্ছে না। তাই বামপন্থা মানে একটা আস্থা, বামপন্থা মানে একটা বিচার বোধ, বামপন্থা মানে একটা ভাবনা, বামপন্থা মানে একটা মানুষের মধ্যে চেতনাকে তৈরি করা। বামফ্রন্টের সরকার বলেছিল যে আর ওইভাবে চাকরি হবে না, এবারে এসএসসির কমিশনের মাধ্যমে চাকরি হবে। তাই দূরে যেখানে বাস পৌঁছাতো না, যেখানে ইলেকট্রিক্যাল লাইন ছিল না, কেরোসিন তেলের লম্প বাতিতে ছেলে মেয়ে লেখাপড়া করতো সন্ধ্যাবেলা, আর বাপ আধ পেটা খেয়ে বলতো যে লেখাপড়াটা ভালো করে কর, তাহলে এখানে একটা এসএসসি বলে কমিশন আছে, তুই চাকরি পেলে আমাদের লাইফস্টাইল চেঞ্জ হবে এবং আমরাও একটু পেট ফুরে খেতে পারবো এবং সামাজিক মর্যাদা বাড়বে। পড়েছে, আমরা পড়েছি, এবছর এসএসসি হয়নি, পরের বছর এসএসসির জন্য আরো বেশি পড়েছি। তখন চাকরি করার ইচ্ছে ছিল, দিদিমণি হবার ইচ্ছে ছিল, এবছর চাকরি পাইনি, কিন্তু বলেছি যেন পরের বছর পেয়ে যাবো, মা চিন্তা করো না, এর পরের বছর আরো ভালো করে পড়বো। কারণ এটাই ছিল বামফ্রন্টের সরকার, আর তারাই আমার মতন আরো বেশি ছাত্রছাত্রীদের মধ্যে আস্থা তৈরি করেছিল যে পড়ো চাকরি পাবে। আর পশ্চিমবঙ্গের প্রত্যন্ত অঞ্চলে গরিব খেটে খাওয়া মানুষ নিজেদের বাচ্চা ছেলে মেয়েদেরকে আধ পেটা খেয়েও স্কুলে পড়তে পাঠাতো, যে যা স্কুলে পড়, দুটো পাস দিলে চাকরি পাবি। একটা ক্লাসে ছাত্রছাত্রীদের সংখ্যা গুটায়নি, কুলোতে পারেনি, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস, একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং, বলেছে এরা পড়বে কি করে? না, দিল্লির সরকার নিজে নিজে মিড ডে মিল করেনি, বামফ্রন্টের পশ্চিমবঙ্গের সরকার কেরালা ত্রিপুরা এবং গোটা পশ্চিম ভারতবর্ষের বামপন্থীদের লড়াই আন্দোলনে মিড ডে মিলকে ছিনিয়ে নিয়ে এসছে, দেশের সরকারকে আজকে বাধ্য করেছে যে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে মিড ডে মিলের জন্য এক বেলার বাচ্চার পুষ্টিকর খাবারের দায়িত্ব সরকারকে নিতে হবে, নিতে হবে।
আজকে ওনারা কি খান আমি জানি না, কিন্তু আজকে আমাদের স্কুলের বাচ্চাগুলোর মিড ডে মিলের জন্য 5 টাকা কয় পয়সা বর্তমান বিদ্যমান? প্রশ্ন করবেন না কেন? 5 টাকায় কি পুষ্টিকর খাবার পাওয়া যায় যে আমার দেশের বাচ্চাগুলো আমার রাজ্যের বাচ্চাগুলো তারা বহুদিন পর্যন্ত বেঁচে থাকার জন্য এই বয়সে বাচ্চা বয়সে তাদের শরীরটা তৈরি হবে? নেই, কিন্তু মিড ডে মিল তৈরি করেছিল, যে মিড ডে মিল খেয়ে বাচ্চাগুলো পড়তো। একটা স্কুল থেকে আরেকটা স্কুল, আরেকটা স্কুল থেকে আরেকটা স্কুল, আর স্কুলগুলো গরু গাধা ছাগলের ভেড়াদের খোয়ার হয়নি, স্কুলগুলো স্কুল হিসাবেই চলতো। তাই স্কুলের ক্লাসরুমগুলোতে যত টেবিল চেয়ার বেড়েছে তত চেয়ারে বসার দিদিমণি মাস্টারমশাইও বেড়েছে, আর তাদের কারো সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়নি, এসএসসির মাধ্যমে কমিশনের মাধ্যমে তাদের চাকরি হয়েছে। আর যত স্কুল বেড়েছে, যত স্কুলে মাস্টারমশাই দিদিমণিদের সংখ্যা বেড়েছে, তত বাজেটে টাকা শিক্ষা খাতে খরচ হবে, তার জন্য পশ্চিমবঙ্গের বামপন্থী বিধায়করা বিধানসভার ভেতরে লড়াই করেছে যে আরো বেশি টাকা শিক্ষা খাতে খরচ করতে হবে। এইটা বামপন্থা। যে লেখাপড়া করো, স্কুলে যাও, মিড ডে মিল করো, আরো বেশি স্কুলের মাস্টারমশাই দিদিমণিদের রিক্রুটমেন্ট করো, আর শিক্ষা ব্যবস্থাতে ঢালাও খরচ করো। পশ্চিমবঙ্গের সরকার বর্তমানে তৃণমূলের সরকার তারা ঠিক করেছে যে হাম লোগো কা খানদানি বিজনেস ঠিক হ্যায়, কিউ? কারণ ভাইরা জমির ব্যবসা করে। হরিশ চ্যাটার্জি লেনে 35টার থেকে বেশি প্লট এখন ভাইদের নামে বেনামে হয়ে গেছে। ভাইপো সে কয়লার ব্যবসা করে, তাই আজকে কোন মিশ্রের সাথে যাতে খাতায় নাম না লেখে তাই মামাকে প্রতি মাসে একবার করে প্রণাম করতে যাই। ভাইপের বউ সেও সোনা পাচার করতে যাচ্ছে, আর সালি তো আদি ঘরবালি নিকলি বো ভি ইডি কা দপ্তর মে যা রহি হ্যায় আর আ রহি হ্যায়। ইয়ে হাম লোগো কা ফ্যামিলি বিজনেস হ্যায়, ফ্যামিলি বিজনেস। আর এই ফ্যামিলি বিজনেসে আমার আপনার শিক্ষা স্বাস্থ্য আবাস যোজনা কাপড় জামা বেঁচে থাকার বিষয় এই সবগুলো নষ্ট হয়ে যাচ্ছে। সব গ্রামে থাকছে না, আমার বয়সী আপনার বয়সী ছেলে মেয়েরা পরিবার প্রতিপালন করতে হচ্ছে, গ্রাম ছেড়ে চলে যাচ্ছে, কারণ গ্রামের কৃষিতে আর কর্মসংস্থান নেই। আশেপাশে ইট ভাটা টালি ভাটাতে যেটুকু কাজ করত সেখানে বেতন বাড়ছে না, আর জিনিসের দাম বাড়ছে। তাই প্রথমে শহরতলিতে এসে ভিড় করছে, শহরতলিতে এসে দেখছে যে এখানে শুধুমাত্র কাটমানি তোলাবাজি চলছে। তাই ভারতবর্ষের দিল্লিতে দেশের সরকারের বাইরে এক গাদা টেবিল নিয়ে একাধিক দপ্তর বসেছে, যারা ভারতবর্ষের মাঝারি ব্যবসায়ী এবং ছোট পুঁজির ব্যবসায়ী তারা প্রতিদিন ফর্ম ফিল আপ করছে যে আমরা এই দেশ ছেড়ে চলে যেতে চাই, দেশ ছেড়ে চলে যেতে চাই। কেন? কারণ এই ভারতবর্ষে এই পশ্চিমবঙ্গে ব্যবসা করার জন্য এখানে কারোবার করার জন্য সেই পরিবেশ পরিস্থিতি নেই। তাহলে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট নেই, প্রোডাকশন ইউনিট নেই, কৃষিতে কর্মসংস্থান হচ্ছে না, দেশের লাভজনক সম্পত্তি বেঁচে দিচ্ছে, যেটুকু ব্যবসা হচ্ছে তারাও আজকে ফর্ম ফিল আপ করে দেশের বাইরে চলে যাচ্ছে, আর শহরতলিতে যে কোনো ফ্যাক্টরি যে কোনো পরিষেবার কাজের জায়গা সেখানে কাটমানি তোলাবাজিতে তৃণমূলের দাদাগিরির জন্য সেখানে কেউ কাজ করতে পারছে না, ফলে কাতারে চলে যাচ্ছে। সেখানে ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য আজকে সবথেকে বেশি যে শ্রমিকরা কাজ করছে তারা বাংলা ভাষায় কথা বলছে, আর তারা পশ্চিমবঙ্গের, তারা বাংলার। গর্ব করার কোনো বিষয় নেই যে গ্যালারিতে বাংলাভাষী দর্শকদের সংখ্যা বেশি, কাতারের রাস্তায় ঘাটে তাঁবু খাটিয়ে মাথা কোনো রকমে গুঁজে দুবেলা পেট পুড়ে যারা খাবার খেয়ে কাতারের ফুটবলের বিশ্বকাপের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে তারাই পশ্চিমবঙ্গের, আমার আপনার বাড়ির, আমার আপনার গ্রামের, আমার আপনার জেলার ছেলেমেয়েরা যারাই পশ্চিমবঙ্গে খেটে খেতে পাচ্ছে না তারা চলে যাচ্ছে। বিরাট বিপদ। বয়স্ক লোকেরা, বুড়ো মানুষেরা যার বাড়িতে ছেলে পুলে আছে বাইরে কাজ করে তারা টাকা পাঠিয়ে দিচ্ছে, আর যার ছেলে মেয়ে বাইরের রাজ্যে আছে বাইরের দেশে আছে টাকা পাঠাতে পারছে না তারা 70 বছর বয়স, 62 বছর বয়স, 65 বছর বয়স, ট্রেন বাস গ্রামের ভেতরে
কেউ বিড়ির ডালের বড়া, কেউ ধূপকাঠি, কেউ ফিনাইল, কেউ কলম, কেউ লেবেন জুস, কেউ পাঁচ টাকার পাপড় হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এ দেখেও যদি আমাদের চক্ষু না আজও খোলে, তাহলে সমাজতন্ত্র তো দূরের কথা, গণতন্ত্র তো দূরের কথা, বামপন্থা দূরের কথা, নিজেদের বেঁচে থাকার যে ন্যূনতম প্রয়োজন সেই প্রয়োজন থেকে দূরে সরে আসছি আমরা। ন্যূনতম দূর নেই, পুষ্টি নেই পশ্চিমবঙ্গে। হ্যাঁ, পুজির দ্বারা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে কে হ্যাঁ, তিনটো অরত মে এক তো অরত কা বোন ডেন্সিটি খারাপ হ্যায়, তার হাড় ক্ষয়ে যাচ্ছে, সে খেতে পাচ্ছে না, তার শরীরে রক্ত নেই, 30-35 বছর পর তার রক্তাল্পতা হচ্ছে, তার লিউকোমিয়া হয়ে যাচ্ছে, তার হিমোগ্লোবিন কম, টিভি খুলুন দেখতে পাবেন না। আজকে বিদেশ মন্ত্রী বকবক করছে পাকিস্তানে বসে, আর আজকে বলছে কিসের মিটিং হয়েছে, শীতকালে খেজুর গাছের হাঁড়ি চাপাবে কিনা তার জন্য মিটিং হতে পারে। কারণ এই পশ্চিমবঙ্গে যেমন পেট্রোল ডিজেলের উপরে ভারতবর্ষে জিএসটি নেই, ঠিক সেরকমই আরও একটা বিষয়ের উপরে জিএসটি নেই, তার নাম বিপিনবাবুর কারণ সুদা মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। আর দেশের সরকার, রাজ্যের সরকার বহাল তবিরতে বলছে খাও খাও বুধ হয়ে ডুবে যাও। আর টিভিতে প্রত্যেকটা খবরের চ্যানেলে, প্রত্যেকটা টিভি সিরিয়ালে, প্রত্যেকটা সিনেমাতে, প্রত্যেকটা রিয়েলিটি শোতে আজকে আজকে সেখানে যখন আসছে তো বলছে যে হোমেন হরলিক্স খাও। কে দেবে হোমেন হরলিক্স, কে দেবে? দেশের সরকার মোদি, যে সরকার কৃষি আইনটাকে বলল ফেরত দেব, তারপরে আজও পর্যন্ত পার্লামেন্টে একটাই বিষয় মিটিং ডাকেনি, রেশনে চাল ডাল গম চিনি আটা তেল আসবে কিনা যা দায়িত্ব নিচ্ছে না সে হোমেন হরলিক্স দেবে। আর মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এতগুলো ভোট পেয়ে জিতেছে, তাই আমরা বলছি দেখি স্বর্গে গেলেও ধান মানে, চোরেরা এমএলএ হলেও তারা কখনো সাধু হয়ে যায় না, চোরেরা চোরই থাকে। তাই আজকে মোদীর নীতি বহুদিন আগে অনুসরণ করে 2014-2016 ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কৃষকদেরকে কর্পোরেটের কাছে তাদের পায়ে মাথা নোয়াতে বাধ্য করে দিয়েছে। কে খাওয়াবে ওমেন হরলিক্স, কে? বাজার, গ্যাটে পয়সা থাকলে ওমেন হরলিক্স খাও, গ্যাটে পয়সা না থাকলে ওমেন হরলিক্স খাবে না। কারণ গ্রামাঞ্চলে মেয়েদের বুকে দুধ হওয়ার জন্য যে ওষুধ চা আইসিডিএস এবং মিড ডে মিলের যে অঙ্গনবাড়ি এএনএমের নার্স দিদিরা, রুরালের যারা নার্স দিদিরা আছে, যারা বাড়ি বাড়ি পৌঁছানোর কথা, সেই ওষুধ আজকে বাজার থেকে গায়েব হয়ে গেছে। বাচ্চা জন্ম দিতে গিয়ে শরীরে যদি রক্তাল্পতা হয়, সেই রক্তাল্পতাকে ঠিক করার জন্য যে আয়রনের ট্যাবলেট ছিল, সেই আয়রনের ট্যাবলেটটা বাজার থেকে হাবিজ হয়ে গেল। শুধুমাত্র কয়লা চুরির খাতা থেকে ভাইপের নাম হাবিজ হয়নি, আপনার আমার বেঁচে থাকার জন্য ন্যূনতম প্রয়োজনগুলো বাজার থেকে হাবিজ হয়ে যাচ্ছে। কে বলবে এর বিরুদ্ধে কথা? কে? কার দম আছে? একমাত্র যারা প্রকৃত বামপন্থী, যারা সমাজতন্ত্রকে নিয়ে আসতে চাইছে, যারা খেতে খেতে চাইছে তারা। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আমাদের পার্টির সম্পাদক, আমাদের রাজ্যের সম্পাদক সেলিমদার উনি এসছেন, উনি বলবেন। তাই আপনাদের কাছে আমাদের কথা, সময়টা খুব কঠিন, সময়টা খুব জটিল, কিন্তু এই কঠিন এবং জটিল সময়ে খুব দূর থেকেও বিরাট একটা আলো, যে আলো কিছুদিন আগে আকাশে দেখতে পাওয়া গেছে সেই আলো নয়, ও আলোর গবেষণা হবে। কিন্তু সাধারণ খেতে খাওয়া মানুষ আজকে মুখ খুলছে, আজকে বেতাজ বাদশাহ ভুইপুর যুবরাজ মিটিংয়ে গিয়ে গিয়ে বলছেন যে আপনার আর আমার মধ্যে কোনো পাচিল নেই, যা কমপ্লেন আছে আমাকে জানান। আর নিদান দিচ্ছেন যে প্রধান উপপ্রধান আপনারা সব রিজাইন করে দিন। আরে লাল ঝান্ডা শুধু বলেছিল নজরে পঞ্চায়েত, আর এরা বলছে ঠাকুর ঘরেকে, আমি তো কলা খাইনি, সব কথা বলছে যে আমরা চোর, আর নিজেরা গিয়ে মঞ্চ থেকে বলছে যে রিজাইন করে দাও। আর পিসি বলছে ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না, চুরি করেছো ভালো করেছো, যদি বাড়িতে থাকো দুপুরবেলা বউয়ের হাতের ভাত খাবে, আর যদি ভুলক্রমে জেল চলে যাও আমার ভাই পার্থ আর অনুব্রতর মতন, তো জেলেও ভাতের ব্যবস্থা আছে, ভয় পেও না, মানে চুরি করে যাও, করে যাও চুরি, কোনো অসুবিধা নেই, নেই অসুবিধা। কিন্তু আজকে চোররা ভালো গভীরতা আছে কেন? পুলিশ প্রশাসন অ্যাডমিনিস্ট্রেশন সরকারি সমস্ত সিস্টেম
পুলিশকে যে খেটে খান রোজগার করে খান আপনাদের মর্যাদা বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গের লাল ঝান্ডার সরকার অনেকটা কাজ করেছে হ্যাঁ আর অনেক কাজ বাকি আছে কারণ এখনো সিভিক ভাইদের আমাদের তাদের মাথা ছাদ হয়নি ভালো করে সেটাও করতে হবে হ্যাঁ করবে লাল ঝান্ডার কারণ লাল ঝান্ডা ছাড়া গরিব মেহনতি খেটে খাওয়া সাধারণ মানুষের হয়ে কথা বলার কেউ নেই কিন্তু পুলিশ প্রশাসনকে অফিসারদেরকে বুঝতে হবে যে আইন মোতাবেক কাজ করার জন্য আপনি শপথ নিয়েছেন আইনের উপরে পুলিশ নয় তাই তৃণমূল বিজেপিকে বেশি ছেলেমি করে বিরাট কিছু খেয়ে প্রকাণ্ড ঘুড়ি করে নেবেন না ঘুড়ি হয়ে গেলে দৌড়াতে অসুবিধা হয় আর শ্রীলঙ্কাকে পুলিশ থেকে শুরু করে মিডিয়া নেতা মন্ত্রী সবকে দৌড় করিয়েছে কে জানে কালকে পঞ্চায়েতের পর যদি আপনাকেও দৌড় করায় সেদিনের জন্য একটা ছোট্ট টিপ শরীর ঝরঝরে স্লিম রাখুন তৃণমূল বিজেপি তোলার টাকা খেয়ে পেটে ভুঁড়ি করবেন না দৌড়াতে অসুবিধা হবে তখন কিন্তু মালের দায়িত্ব রোজগার দেশটাকে রাজ্যটাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে লড়াই চাই আর এই লড়াই থেকে ওরা চোখ বন্ধ করে আছে আর চোখ বন্ধ করে ভাবছে আমাকে কেউ দেখতে পাচ্ছে না আসলে সমস্যা থেকে তৃণমূল বিজেপি চোখ বন্ধ করে রেখেছে আরে গায়ে চোখ বন্ধ করে রাখে তার নাম ভেড়া রাস্তায় দাঁড়িয়ে যায় চোখটা বন্ধ রাখে ভাবে গোটা দুনিয়া আমাকে দেখতে পাচ্ছে না আরে আসলে আপনি কাউকে দেখতে পাচ্ছে না গোটা দুনিয়া আপনাকে দেখতে পাচ্ছে তাই তৃণমূল বিজেপির সরকারকে বুঝতে হবে যে আপনি সরকার না ভেড়াতে পরিণত হচ্ছে ঠিক করতে হবে তাই আমাদের কর্মীরা যারা উপস্থিত হয়েছেন যারা এই সভাকে সমাবেশকে সফল করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন যারা এরপর আমাদের পার্টির সম্পাদকের কথা বার্তাকে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা কমরেডের কাছে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সমস্ত আবাসন থেকে গরিব কুড়ে ঘর পর্যন্ত নিয়ে যাবার বার্তা বহন করবেন আপনাদের কাছে আমাদের একটাই কথা আগামীকাল ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রাত্রি 8টায় হ্যাঁ আর্জেন্টিনার সাপোর্টার আছে যদিও আমি জানি না কালকে খেলবে কারণ আমার সেলিম দামাকে বকাবকি করবেন যেগুলো জানা দরকার কিন্তু আমরা কাল সবাই একটা ভালো ম্যাচের অপেক্ষায় আছি কে জিতবে সেটা তার সাপোর্টারদের কাছে একটা বড় কথা কিন্তু গোটা দুনিয়ার কাছে কালকে রাত 8টায় ফুটবলের ম্যাচটা একটা ভালো ম্যাচ যে ম্যাচে বিনা লড়াইয়ে বিনা পরিশ্রমে বিনা কোন রকম হুঙ্কারে কেউ কালকে মাঠ ছাড়বে না তাই কালকের ফুটবলের বিশ্বকাপের ম্যাচে যদি গোটা দুনিয়া তাকিয়ে আছে যে একটা ভালো ম্যাচ হবে তাই সামনের পঞ্চায়েত থেকে শুরু করে সামনের লোকসভা পর্যন্ত আমাদেরকেও একটা ভালো ম্যাচের জন্য আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে রেডি থাকতে হবে আমরাও বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি ছেড়ে দেব না সেই ময়দানে টিকে থাকার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করলাম ইনকালাব জিন্দা এটা ফিনিশ করছি বুঝলি কমরেড বিনাক্ষীকে ধন্যবাদ বড়ে গোলাম আলী।